পুরো ভোটে ভরাডুবি। শুধু সন্ত্রাস সন্ত্রাস বললে হবে না, চিন্তন বৈঠকে বিস্ফোরক লকেট চট্টোপাধ্যায়। সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে ফের মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাট। এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এই পর্যায়ে আলোচনার জন্য সুমন বন্দ্যোপাধ্যায় যোগ দিয়েছেন, আছেন গোপালচন্দ্র মণ্ডল এবং এয়ারফোর্সের প্রাক্তন ফ্লাইট ইঞ্জিনিয়ার সুকান্ত রায় আমাদের সঙ্গে সরাসরি এই আলোচনায় যোগ দিয়েছেন। প্রত্যেকের কাছে আসবো, কিন্তু শুরুতেই আপনাদের দেখাবো যে পুরো ভোটের পর আজকে যে বিজেপির চিন্তন বৈঠক, সেখানে লকেট চট্টোপাধ্যায় কি বললেন, বিজেপির রাজ্য সভাপতি কি বললেন, পাল্টা শাসক শিবির থেকে কি কটাক্ষ ধেয়ে এলো দেখাবো তারপরে আলোচনায়। শুধু সন্ত্রাস সন্ত্রাস বললেই হবে না, স্বীকার করতে হবে নিজেদের দুর্বলতাকে, দেখতে হবে কিভাবে সিপিএম দ্বিতীয় স্থানে উঠে আসছে। পুরো ভোটে পরাজয় নিয়ে ফের আত্মবিশ্লেষণের আহ্বান জানালেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। সূত্রে খবর, শনিবার দলের সংগঠন চিন্তন বৈঠকে সংগঠন সংক্রান্ত আলোচনায় এমনই মন্তব্য করেন তিনি। বৈঠকে দলের সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ, পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক অমিত মালব্য, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারদের সামনেই দলের সাংগঠনিক দুর্বলতার প্রসঙ্গ তুলে ধরেন লকেট। সূত্রের খবর, এই প্রসঙ্গে বলতে গিয়েই কার্যত বিদ্রোহীদের সুরে রাজ্য বিজেপির কমিটি গঠন নিয়েও প্রশ্ন তোলেন হুগলির সাংসদ। অভিযোগ করেন কমিটিতে যোগ্যতা নয়, গুরুত্ব পেয়েছে কোটা। লকেট আরো বলেন, পুরনো নেতাদের একেবারে সরিয়ে দেওয়াটাও ঠিক হয়নি। আপনারা যেভাবে 2019 আমরা নির্বাচনে আমরা এতভাবে এত ভালোভাবে জয়লাভ করেছিলাম, আমাদের নিজেদের যে খামতিগুলো আছে সেগুলোকে আমরা পূরণ করে আমরা 2024-এ আমরা ভালো রেজাল্ট করব। কলকাতা সহ 5 কর্পোরেশনে নির্বাচনের পর রাজ্যের 108টি পুরসভার ভোটেও বিশেষ দাগ কাটতে পারেনি বিজেপি। 108টি পুরসভায় প্রাপ্ত ভোটের নিরিখে তৃণমূলের পরই দ্বিতীয় স্থানে রয়েছে বামেরা, তারা পেয়েছে 14% ভোট। তৃতীয় স্থানে থাকা বিজেপির ঝুলিতে 13% ভোট। বামেরা তাহেরপুর পুরসভা দখল করতে পারলেও বিজেপির ভাড়ার শূন্য। 108টি পুরসভার ভোটে মাত্র 63টি ওয়ার্ডে জিতেছে তারা। দলের শোচনীয় ফলাফলের জন্য আত্মসমালোচনার ডাক দেন বঙ্গ বিজেপি সাধারণ সম্পাদক ও হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। আমাদের নিজেদের প্রত্যেকটার কর্মীদেরকেও আমাদেরকে ভাবতে হবে যে যে গ্যাপগুলো আমাদের হয়েছে, কেন আমাদের এই জায়গাটা হয়েছে, আমরা এই দায় মাথা পেতে সবাই আমরা নেব। যারা সেই সময় আমাদের ভোট দিয়েছিলেন, যে 38% আমরা পেয়েছিলাম সেই সময় বিধানসভায় ভোট পেয়েছিলাম, সেই ভোটাররা রয়েছে, আমাদেরকে আমরা আবার ঘুরে দাঁড়াবো এবং আমরা আগামী লোকসভা 2024-এ আমরা ভালো ফল করব। শনিবার চিন্তন বৈঠকে তৃণমূলের সমালোচনার পাশাপাশি সেই আত্মসমালোচনার কথাই শোনা গেল বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মুখে। অলিখিত এমার্জেন্সি চলছে, আপনি তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো দল করতে পারবেন না। হ্যাঁ, সিপিএম করতে চাইলে করতে পারবেন, বিজেপি করা যাবে না। ভারতীয় জনতা পার্টি একমাত্র রাজনৈতিক দল যারা পারে পশ্চিমবঙ্গকে রক্ষা করতে, এবং সেই লড়াই আপনাদের নেতৃত্বে হবে। আমাদের এই লড়াইকে, পশ্চিমবঙ্গকে বাঁচানোর লড়াইকে, এই লড়াইকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই লড়াইয়ের দায়িত্ব আমাদের ঘাড়ে পড়েছে, আমরা প্রধান বিরোধী দল। পুরো ভোট, বিধানসভা ভোট, কলকাতা পুরো ভোট, 4টে যে যে ভোট পরপর গেল, আগামী দিনে এত চিন্তন, এত বৈঠক, এত ডন, এত করেও কিচ্ছু হবে না। এদিনের চিন্তন বৈঠকে পুরো ভোটে জয়ী কয়েকজন প্রার্থীকে সংবর্ধনা দেন বঙ্গ বিজেপির নেতারা, দীপক ঘোষ, কৃষ্ণেন্দু অধিকারী, রঞ্জিত হালদার, এবিপি আনন্দ। গোপালদা, লকেট চট্টোপাধ্যায় যেটা বলেছেন তার তো মানে সার কথা এটাই দাঁড়ায় যে দুর্বলতা এবং সংগঠনের যে ছন্ন ছাড়া ভাব, সেটাকে যদি সন্ত্রাসের মোড়কে প্রতিদিন পেশ করতে থাকেন লাভের লাভ কিছু হবে না। আত্মবিশ্লেষণ, আত্মসমালোচনা সেইটা প্রয়োজন, এটা কোনো মানে শাসক দলের কেউ বলছে না, বিজেপির সাংসদ বলছেন। দেখুন, সন্ত্রাস হয়েছে কি হয়নি সেটা নিয়ে কোনো দ্বিমত পোষণ করেনি আমাদের মাননীয় সাংসদ মিস্টার রায়, সৌগত রায়ের কথা, অধ্যাপক সৌগত রায়, তিনি নিজে স্বীকার করেন যে সন্ত্রাস হয়েছে। তাই দ্বিতীয় প্রশ্ন উঠে আসছে যে বিজেপির একটা ছন্ন ছাড়া দশা বর্তমানে সাংগঠনিক, এটা অসার কোনো উপায় নেই। 2019 সালে বিজেপির যে সাংগঠনিক একটা ছবি উঠে এসেছিল, যে একটা ভোটের একটা ব্যাপকতা দেখা দিয়েছিল, সেটা কিন্তু অনেকটা ক্ষয়িষ্ণু। এই ক্ষয়িষ্ণুর যে কারণগুলো, সেই কারণগুলো পর্যালোচনা করতে গিয়ে লকেট চ্যাটার্জি তিনি যে কথাটা বলছেন, সেটা নিয়ে কিন্তু আমাদের বিজেপির নেতারাও কোনো দ্বিমত পোষণ করছেন না। সন্ত্রাস হয়েছে, নিঃসন্দেহে সন্ত্রাস হয়েছে, কিন্তু প্রশ্নটা আত্মবিশ্লেষণে প্রশ্নটা আজকে উঠছে এমনটা নয় গোপালদা। 2 মে যখন রেজাল্ট বেরোলো বিধানসভা নির্বাচনে, তখন থেকে তথাগত রায় বলে আসছেন, তারপরে আজকে পুরো ভোটের পরও তো সে একই প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। দেখুন, তথাগত বাবু যেটা বলছেন, তিনি কিন্তু সংগঠনের একদম গ্রাসরুট লেভেলে ছিলেন না, কিন্তু লকেট চ্যাটার্জি মতো লোকেরা তারা কিন্তু সংগঠনের গ্রাসরুট লেভেলে কি বক্তব্য তো এক, সেটা যিনি সংগঠনে আছেন বা সংগঠনের বাইরে আছেন। বেশ, সুমন বন্দ্যোপাধ্যায়,
না খুব দুর্ভাগ্যজনক আপনাদের এই আলোচনাতে প্রথম বলে আলোচনা করা উচিত চিন্তনের আগে লাঞ্চের মেনু হিসেবে কি ছিল, মানে যারা খাওয়ার জন্য একটা চিন্তন বৈঠকে গেছে তাদের সিরিয়াসনেসের অভাব রয়েছে। ফাটা ডিমে তা দিয়ে কি হবে, এ কথাটা আমি বলছি না, এ কথাটা তথাগত রায় বলেছেন। আরে যে সভাপতি তিনি কি বলবেন তার অপদার্থতার কথা, তিনি তার নিজের মানে শহরে পরাজিত হয়েছেন তাই নয়, নিজের ভূতে বোধ হয় খুব সম্ভবত চতুর্থ হয়েছেন। তাহলে যে সভাপতি রাজ্য সভাপতি তিনি যদি কোটায় হয়ে থাকেন, যদি আমি লকেট চট্টোপাধ্যায়ের যে তিনি যদি কোটায় হয়ে থাকেন, তিনি যদি কোটায় সভাপতি হয়ে থাকেন তাহলে তো তিনি অপদার্থ সভাপতি। আসলে ব্যাপার হচ্ছে যে যা পরিস্থিতি যেভাবে চলছে, যেভাবে বিজেপি চলছে, ঠিক দেখবেন এই যে কথাগুলো আজকে বিজেপির আত্মবিশ্লেষণে উঠে আসছে না, যে কথাটা সুকান্ত মজুমদার বলছেন, ঠিক ছ মাস আগে এক বছর আগে এই কথাগুলো সিপিএম বলতো। অর্থাৎ ওই যে সিপিএম এবং বিধায়ক নিয়ে কিন্তু বিধানসভা বাংলার মানুষ দেখিয়ে দিয়েছে, আবার বাংলাদেশ দেখাবে। কিন্তু আমি এখান থেকে আমার পরের প্রতিবেদনে আসবো। আপনারা জানেন যে গতকালে উত্তরপ্রদেশ থেকে যখন কলকাতায় ফিরছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখন তার বিমান এয়ার টার্বুলেন্সের মধ্যে পড়ে যায়, আর এর পেছনে রাজনৈতিক অভিসন্ধির অভিযোগ করতে শুরু করেছে তৃণমূল। পাল্টা বিজেপির যেটা বক্তব্য, সবকিছুর মধ্যে তৃণমূল ষড়যন্ত্রের গন্ধ পায়। আমি প্রতিবেদনটা দেখাবো, তারপর অবশ্যই সুকান্ত রায়ের কাছে আসবো। দেখুন, ফের মাঝ আকাশে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান বিভ্রাট, রাজনৈতিক অভিসন্ধির অভিযোগ তুলল তৃণমূল, যাকে কেন্দ্র করে ফের সরগোল পড়েছে রাজনৈতিক মহলে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাটে ঘটনা তদন্ত শুরু করেছে রাজ্য সরকার। এটা অত্যন্ত একটা ভয়ানক ব্যাপার যে মুখ্যমন্ত্রী যে বিমানে আসছেন সেই বিমানের এই ধরনের দুর্ঘটনা, তদন্ত তো হবেই, তাহলে তার পেছনে কি আছে রহস্য সেটাও উদ্ঘাটিত হবে। নির্বাচনী প্রচার সেরে শুক্রবার দুপুরের বিশেষ বিমানে উত্তরপ্রদেশ থেকে কলকাতায় ফিরছিলেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, সেই সময় বিমানটি প্রায় 37,000 ফুট উচ্চতায় উঠছিল। আচমকা সেই উচ্চতা থেকে বেশ কয়েক হাজার ফুট নেমে আসে বিমান, মাঝ আকাশে এয়ার টার্বুলেন্সের কবলে পড়ে প্রবল ঝাঁকুনিতে আতঙ্কিত হয়ে পড়েন সকলে। সূত্রের খবর, এই ঘটনায় ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী। সঙ্গে সঙ্গে তিনি জানতে চান বিমানের রুট ক্লিয়ারেন্স দেওয়া হয়েছিল কিনা। বিমানবন্দর কর্তৃপক্ষ দাবি করে বিমানের রুট ক্লিয়ারেন্স ছিল, কিন্তু আচমকা আবহাওয়ার পরিবর্তনের ফলে সমস্যা দেখা দেয়। বিমানে কোনো ত্রুটি ছিল না, কিন্তু মুখ্যমন্ত্রীর মতো ভিভিআইপি যে বিমানে রয়েছেন তা বিভ্রাটে পড়ার পর একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। এটা নিশ্চিতভাবে ইনকোয়ারি করা উচিত, কারণ হেড অফ দ্য স্টেট তার বিমান বারবার করে, এর আগেও আমি একবার ছিলাম ওনার সাথে, এটা হচ্ছে ঠিক না। মুখ্যমন্ত্রী যে বিশেষ বিমানে যাতায়াত করেন সেটি ফ্রান্সের দাসো সংস্থার ফ্যালকন 2000 মডেলের। এই বিমানে সর্বাধিক 10 জন যাত্রী যাতায়াত করতে পারেন। সম্প্রতি ভিভিআইপিদের যাতায়াতের জন্য এই বিমানটি লিজে নিয়েছে রাজ্য সরকার, তবে এবারই প্রথম নয়। 2016 সালে 30 নভেম্বর পাটনা থেকে কলকাতা ফেরার পথে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমানে জ্বালানি কম থাকায় অবতরণের সমস্যা দেখা দেয়। প্রায় 6 বছর পরে ফের মুখ্যমন্ত্রী বিমানে বিভ্রাট, তা নিয়েই তুঙ্গে তরজা। আমাদের দেশের প্রধানমন্ত্রী প্লেনে চড়েন, স্বরাষ্ট্রমন্ত্রী প্লেনে চড়েন, তাদের জন্য বিশেষ সুরক্ষা দেওয়া এবং সেটাই স্বাভাবিক। তা মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে যখন বারবার এই ধরনের ঘটনা ঘটছে, তখন এর মধ্যে একটা যাকে বলে একটা সন্দেহের কাঁটা থেকেই যাচ্ছে। আমি বলেছিলাম যে দিদিমণির হাওয়াই যাত্রাটা মোটেই সইছে না, একটা ভালো করে যাগযজ্ঞ শান্তিযজ্ঞ হোক যাতে এই ধরনের ঘটনা না ঘটে, সেটা করেননি ওনারা। তবু আমি বলছি তার মধ্যে চক্রান্ত নাই তো, বা তার পার্টির লোকেরা, পার্টির মধ্যে যেমন অবিশ্বাস আর মারামারি শুরু হয়েছে, পার্টির লোকেরা এই পিছনে কাঠি করছে না তো। সমিলে মুখ্যমন্ত্রী বিমান বিভ্রাট নিয়ে তৃণমূল ও বিজেপির মধ্যে চাপান উত্তর তুঙ্গে উঠেছে। কৃষ্ণেন্দু অধিকারী, দীপক ঘোষ, অর্ণ মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। আমি ক্ষণিকের জন্য রাজনৈতিক দাবি পাল্টা দাবিকে দূরে সরিয়ে রাখছি, আমি একেবারে টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে সুকান্তবাবু এটা জানতে চাইছি যে একটা বিমান ধরুন যখন একেবারে মাঝ আকাশে রয়েছে, ঠিক কোন সময় সেটা এয়ার টার্বুলেন্সে পড়তে পারে এবং কতটা মারাত্মক সেটা হতে পারে? আসলে এয়ার টার্বুলেন্স ব্যাপারটা হচ্ছে যে এটাকে আরেকটা নাম এয়ার পকেটও বলা হয় এবং বিভিন্ন কারণে এয়ার টার্বুলেন্স হয়। যেমন ধরুন থান্ডারস্টর্ম যদি হয়, হঠাৎ করে কোনো বজ্রপাত এরকম হলো, অথবা জেট স্ট্রিম যেটা বলি, হঠাৎ করে খুব এয়ার স্পিড যদি একটা কোনো জায়গায় সার্টেন একটা হাইটে
অত্যাধিক স্পিড বেড়ে যায়, অথবা ধরুন আরেকটা বলা হয় ক্লিয়ার। যান্ত্রিক গোলযোগের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, ঠিক আমি টেকনিক্যাল ব্যাখ্যাটা আমি অবশ্যই আরেকবার যোগাযোগ করতে পারলে সুকান্তবাবুর কাছে জানতে চাইব, কিন্তু এই ঘটনার পেছনে রাজনৈতিক অভিসন্ধির অভিযোগ তুলছে তৃণমূল, বিজেপির কটাক্ষ দিলীপ ঘোষ করছেন, আপনি দেখলেন সুমনদা? না, এটা তো বারবার ধরে ঘটছে, আপনারা তো দেখালেন যে 2016 সালে একই ঘটনা ঘটেছিল, যেদিনকে বেনারস গেছেন সেই বেনারসে যাওয়ার প্রথম দিন তিনি যেভাবে, আরেকবার ইন্টারাপ্ট করতে চাইছি, আমি সুকান্তবাবুকে আরেকবার যোগাযোগ করতে পেরেছি। হ্যাঁ সুকান্তবাবু, যেটা বলছিলেন। হ্যাঁ, আমি বলতে চাইছি যে এই এয়ার টার্বুলেন্স আকাশে বিভিন্ন কারণে হয়, বিভিন্ন কারণের জন্য এয়ার টার্বুলেন্স হতে পারে, যেমন ধরুন থান্ডারস্টর্ম বা বজ্রপাতের জন্য হতে পারে, অথবা ধরুন জেট স্টিম বলি, হঠাৎ করে এয়ার স্পিড প্রচণ্ড উচ্চ মাত্রায় যদি স্পিডটা বেড়ে যায় সেক্ষেত্রে হয়, আবার কখনো কখনো থার্মাল ভ্যারিয়েশন অর্থাৎ টেম্পারেচার ডিফারেন্সের জন্য এই এয়ার টার্বুলেন্স হতে পারে, কিংবা ক্লিন এয়ার টার্বুলেন্স বলে একটা জিনিস আছে অ্যাভিয়েশনে, যার মাধ্যমে আপনি কখনোই বুঝতে পারবেন না যে কী কারণে এখানে হঠাৎ করে এয়ার টার্বুলেন্সটা হলো, মানে ওখানে কী হয় বিভিন্ন লেয়ারের মধ্যে, ওখানে এক একটা লেয়ারের মধ্যে এয়ারের ভ্যারিয়েশন অফ স্পিড হয়ে যায়, তো এর ফলে কি হয় যে ঝাঁকুনিটা হয় সেটা অত্যন্ত উচ্চমাত্রায় হতে পারে, এটা চারটে ধরনের হয়, সেটা একটা যদি একদম এক্সট্রিম কন্ডিশন বলেন তাকে এক্সট্রিম কন্ডিশন বা সিভিয়ার বলা হয়। এবার এর ফলে কি হচ্ছে, যারা যাত্রী পেছনে থাকে তাদের কিন্তু অত্যাধিক ঝাঁকুনি তারা পেতে পারেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে ঘটনাটা কালকে ঘটেছেন তা শুনেছি আমি, আঘাতও লেগেছে, তা সেক্ষেত্রে এই টার্বুলেন্স হওয়ার ফলে সেটা সম্ভব, কিন্তু এই এয়ার টার্বুলেন্সের ক্ষেত্রে যেহেতু তিনি ভিভিআইপি এবং ভিআইপি লিস্টে আছে, এই ক্ষেত্রে যে মানে তার রেট অফ ডিসেন্ট মানে যেটা যে রেটে একদম উপর থেকে একটা প্লেন নিচে নামে, সেক্ষেত্রে যদি রেট অফ ডিসেন্সটা খুব হাই হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সামলানো মুশকিল হয়ে যায় যাত্রীদের ক্ষেত্রে, তাই জন্য সেটা আঘাত লাগা তার পক্ষে মানে যেটা আমাদের পক্ষে কখনোই কাঙ্ক্ষিত নয় মাননীয় মুখ্যমন্ত্রী, বিশেষ করে তিনি ভিআইপি ভিআইপি লিস্টের মধ্যে একজন, তো ওই সেই জন্য এখান থেকে আমাদের জানাও প্রয়োজন যে আমরা যদি জানতেও পারি যে কী কারণে প্রকৃত জিনিসটা হয়, যেটা আমরা সিবিআর বা এফডিআর থেকে আমরা এ তথ্য পাবো, কারণ এফডিআর এমন একটা জিনিস যেখান থেকে ওই সময় ফর দ্যাট ইনস্ট্যান্ট এয়ার স্পিড কত, অল্টিচিউড লেভেল কত, এটা আগাম কোনো তথ্য আভাস পাওয়া যায় না যে এয়ার টার্বুলেন্স হতে পারে, তাতে যদি প্রিলিমিনারি কিছু সুরক্ষা ব্যবস্থা নেওয়া যায়? দেখুন, নিশ্চয় পাওয়া যায়, যেমন এক তো হচ্ছে যখনই ফ্লাইংটা স্টার্ট হয় তার আগে আমরা ফ্লাইট প্ল্যান করি, এবং ফ্লাইট প্ল্যানের সাথে অ্যারোড্রম যেখান থেকে টেক অফ করছি সেখানেও তারা রুটের ওয়েদার তারা দিয়ে দেয়, কিন্তু আমি একটা কথা বললাম যে ক্লিন এয়ার টার্বুলেন্স বলে একটা জিনিস আছে, যে এয়ার টার্বুলেন্সটা আমরা নর্মালি ওইটা ধরা যায় না, যখন কোনো এয়ারক্রাফট ধরুন ওই জায়গা থেকে বেরিয়ে চলে গেল সে পেছনের এয়ারক্রাফটকে ইনফর্ম করতে পারে যে এখানে এয়ার টার্বুলেন্স আছে। এবার কথাটা হচ্ছে এয়ার টার্বুলেন্সটা কতটা দৈর্ঘ্যের মানে হাইটটা কত, সেই হাইটটার উপর কিন্তু নির্ভর করে, এবার হাইটটা যদি প্রচণ্ড মাত্রা হয় তাহলে এয়ার টার্বুলেন্সটা প্রচণ্ড মাত্রায় কিন্তু হতে থাকবে। এবার কথা হচ্ছে যে এর যে প্রকৃত কারণটা কি সে সম্বন্ধে যদি আমরা জানতে পারি, মানে ফ্রম ফ্লাইট ডেটা রেকর্ডার এবং অ্যাজ ওয়েল অ্যাজ সিবিআর যেটা থেকে এটিসির সাথে নিশ্চয়ই পাইলটের কনভারসেশন হয়েছে, তাহলে কিন্তু আমরা এর থেকে কিছু জিনিস শিখবো যেটা ভবিষ্যতে এই সমস্ত ভিভিআইপি ভিআইপি ফ্লাইটের ক্ষেত্রে আমরা আরও সিকিওর হতে পারবো। গোপালদা, তৃণমূলের প্রশ্ন এখানেই যে মুখ্যমন্ত্রীর বিমানই কেন বারবার বিভ্রাটের কবলে পড়ে, কখনো জ্বালানি কম থাকে, কখনো আকাশে অনেকক্ষণ ধরে চক্কর কাটতে হয়, কখনো এয়ার টার্বুলেন্সের মধ্যে পড়তে হচ্ছে, মানে বারবার যখন ঘটনা ঘটতে থাকে তৃণমূলের প্রশ্ন এটাই, সংশয় তো জাগে। দেখুন, এই বিষয়টা সঠিকভাবে অ্যানালাইজ করতে পারবে ডিজিসিএফ কর্তৃপক্ষ, আমি এক্সপার্ট নই, একজন এক্সপার্ট ছিলেন মিস্টার সুকান্ত আর কি, তিনি বিশ্লেষণ করেছেন বিষয়টা। এবার যে প্রশ্নটা করছেন যে কোথায় একটা তীর ছুটার চেষ্টা করছেন, সন্ধের তীর, একটা ষড়যন্ত্র, না দেখুন একটা বিপর্যয় হোক বা একটা যান্ত্রিক ত্রুটি যেতেই হোক না কেন, সেটা কখনোই একজন কাঙ্ক্ষিত নয়, 10 সিটের এই প্লেনটা কিন্তু রাজ্য সরকারের ভাড়া করা কিন্তু প্লেন, এটা কিন্তু খেয়াল রাখবেন সুমন বন্দ্যোপাধ্যায়। আরে এটা তো প্রধানমন্ত্রীর প্লেন নয়, আরে প্রধানমন্ত্রীর মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্লেন ব্যবহার করে মার্কিন প্রেসিডেন্ট সেই প্লেন এসছে তার জন্য বিশেষ গাড়ি এসছে, ফলে প্রধান এখানকার মুখ্যমন্ত্রী তো সাধারণ মানুষ, সাধারণ জীবনযাত্রা নির্বাহ করেন, সাধারণ গাড়িতে ভাড়া চলে করেন, কিন্তু তার জন্য যে মিনিমাম যে
প্রত্যেক মানুষের যে মিনিমাম যে সুরক্ষা থাকা দরকার সেই সুরক্ষা মুখ্যমন্ত্রীর নেই। আজকে যেভাবে ধরুন বেনারসে গিয়ে ক্যাটাগরি নিরাপত্তা যেভাবে বিজেপির বিরুদ্ধে সব থেকে বড় লড়াইটা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন, ফলে তিনি টার্গেট হয়ে গেছেন বিজেপির। যেখানেই যাচ্ছেন তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন 2016 সালে তদন্ত। বিজেপি বিরোধিতার প্রধান মুখ মমতা বন্দ্যোপাধ্যায়, সেজন্যই মমতা বন্দ্যোপাধ্যায় টার্গেট। সুমন বন্দ্যোপাধ্যায় বলছেন, গোপাল দা একটা জিনিস এর আগেও আমরা দেখেছি বিধানসভা নির্বাচনের সময় মাননীয় মুখ্যমন্ত্রী তার পাটা ক্ষতিগ্রস্ত হয়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছিল, তিনি বারংবার একটা জিনিস চেষ্টা করছেন তার আজকে দিনভর যে ছবি দেখা গেল সেটা তো শুধু বিজেপি তৃণমূল নয়, সেটা তো যারা লড়াই করছেন যারা একে অপর ধুন্ধুমার পরিস্থিতি, এই যে ছবিতে দেখছেন গার্ডরেল ভেঙে যাচ্ছে, ধস্তাধস্তি, বাগবিতণ্ডা, তুমুল হই হট্টগোলের পরিস্থিতি, এ তো তৃণমূলেরই দুপক্ষ। এবং এটা এটা কোনো আমি সুমনদা এটা তো বিধানসভা নির্বাচন, লোকসভা নির্বাচন, পুরসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচনও নয়, আইএমএ এর কলকাতা শাখা নির্বাচন, এই পরিস্থিতি সুমনদা। না না, ডাক্তারদের সংগঠন, এখানে কোনো দলের কোনো ব্যাপার নেই, এটা তৃণমূল বা কংগ্রেস বা সিপিএম এর বহিরাগত। এই ছবিগুলো কেন আসবে করে রাজনীতিকে মাঝখানে আনবেন না, এটার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, কোন রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের পেছনে নেই, রাজনৈতিক সম্পর্ক কি এই কারণে নেই যে দুপক্ষই শাসক দলের? না না, দুপক্ষ শাসক দলের নয়, এটা তো এখানে রাজনৈতিক পরিচয়টা গুরুত্বপূর্ণ নয়, এটা কোনো রাজনৈতিক সংস্থা নয় তো, এটা যদি তাহলে ছবিগুলো কেন আসবে? আমি বলছি আমি আমি আপনার সঙ্গে একমত, আমি আপনার সঙ্গে একমত যে যেখানে রাজনীতি রয়েছে সেখানে না হয় ভুয়ো ভোটারের অভিযোগ উঠলো, সেখানে না হয় বহিরাগত অভিযোগ উঠলো, এইখানে আপনি বলছেন রাজনীতির কোনো সম্পর্ক নেই, এই অভিযোগগুলো এখানে কেন আসছে? না না, রাজনীতি বহিরাগত ভোট করানো হচ্ছে, এটা যাদের যে সংস্থার ভোট করছে তারাই তারাই ক্লারিফাই করতে পারবে, যারা ভোট দিচ্ছে তারা তৃণমূলের স্লোগান দিচ্ছেন আজকে এবং সবচেয়ে মজা কি, যেখানেই কাটমানি একটু গন্ধ আছে সেখানে দেখবেন এই দলটা ছাপি পড়েছে। নির্বাচন যে কোনো স্তরে হোক না কেন, যে কোনো ফরম্যাটে হোক না কেন, এই ছবি আমাদের প্রতিবার দেখতে হয় দুর্ভাগ্য, এবং দুর্ভাগ্য এটাই যে সেই চেনা অভিযোগগুলো, বহিরাগতর অভিযোগ, ছাপ্পা অভিযোগ, ভুয়ো ভোটারের অভিযোগ, এই আইএমএ এর কলকাতা শাখার মতন একেবারে তৃণমূল সাংসদের শান্তনু সেনের বক্তব্য অনুযায়ী একদম সামান্য ন্যূনতম একটা ভোট যার সেই অর্থে কোনো গুরুত্ব নেই, সেখানেও এই ছবিগুলো ফিরে ফিরে আসছে, এটাই বোধহয় দুর্ভাগ্যের জায়গা। আলোচনা শেষ করব ছোট্ট একটা বিরতির পর, দেখুন চটজলদি নয়, চোখ রাখুন এবিপি আনন্দে।